আমাদের লাইফের একটা সুপ্ত বাসনা বা আশা থাকে যে আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব, কিন্তু আমাদের লাইফটা কিন্তু ঠাকুমার ঝুলি নয়। যে গল্পেতে সব থেকে লাস্টে যেটা বলা হয় যে সুখে এবং শান্তিতে বসবাস করতে থাকবো, যেমন আমি দুটো ক্লিপ দেখাচ্ছি। হিমালয় বৌমারা জ্ঞান ফিরে আসে, এরপর বামনি ছেলে আর বৌমাকে নিয়ে সুখে শান্তিতে ঘরকন্যা করতে থাকে। হাজার স্বর্ণ মুদ্রা ও নিজের লাল হাড়ি আর নীল হাড়ি নিয়ে গায়ে ফিরে ব্রাহ্মণ পরম সুখে শান্তিতে সংসার করতে লাগলো। তো বিষয়টা হচ্ছে, এটা আমাদের লাইফটা কিন্তু ঠিক এই ধরনের নয়। আপনি সুখে এবং শান্তিতে বলতে কি বুঝছেন বা কি বোঝাতে চাইছেন? যে সুখে শান্তিতে বলতে যে আমি খাবো দাবো আর শোবো, এটা আমার লাইফ, এটা যদি সত্যি লাইফ হয়, আপনার হতে পারে যে আপনার লাইফেতে দুঃখ বলতে কিছু নেই, শুধু সুখ, শুধু আনন্দ, শুধু শান্তি। তো সুখ আর শান্তি আপনি কাকে বলছেন? আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, আপনার কোনো কাজ থাকবে না, আপনি দুপুরবেলা শুতে যাবেন, খেয়ে দিয়ে ঘুম থেকে ওঠার পরে কোনো কাজ থাকবে না, আপনি ঘুরে ফিরে বেড়াবেন, দ্যাট ইজ সুখ আর শান্তি? আপনি বোরিং হয়ে যাবেন, ভালো লাগবে না আপনার। আপনার যদি এই লাইফটা হয়, আপনি বোরিং হয়ে যাবেন, এবং যদি ঘটনাচক্রে আপনার লাইফেতে কোনো প্রবলেম আসে, সেই প্রবলেমকে ফেস করার মতো আপনার মানসিক জোরটা থাকবে না। এটাই বাস্তব, আপনার লাইফেতে ভালো এবং খারাপ সময় আসবেই, এটাই বাস্তব। এক আর্মির সাথে আমার কথা হয়েছিল এবং ওনার আমার একটা কথা খুব ভালো লেগেছিল, যে উনি বললেন যে স্যার আমাদের, আমি এইভাবে ভাবি বা আমরা এইভাবে ভাবি যে আজকে আমি যেভাবে জীবনটা কাটাচ্ছি কালকে সেভাবে থাকবে না, আমার লাইফটা আরও টাফ হয়ে যাবে। তো আমরা আমাদের অ্যাটিটিউডটা যদি পরিবর্তন না করি না, আমাদের সামনে যে ঘটনাগুলো ঘটছে প্রতিদিন, দৈনিক যে জীবনেতে প্রত্যেক মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোকে কোনটাকে আমরা বেশি ইম্পর্টেন্ট দেবো, কোনটাকে আমরা কম ইম্পর্টেন্ট দেবো। আপনি যদি আপনার লাইফের ছোট ছোট বিষয়গুলোকে খুব গুরুত্ব দিতে থাকেন, আপনার লাইফের ছোট ছোট বিষয়, ছোট ছোট প্রবলেম যেগুলো আছে, ছোট্ট ছোট্ট প্রবলেম, সেগুলোকেও যদি খুব বেশি গুরুত্ব দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার লাইফটা কিন্তু একটা পাজেলফুল লাইফ হয়ে যাবে। আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না, আপনার যে হ্যাপিনেসটা আছে এটা কিন্তু চলে যাবে। কিন্তু যদি আপনি লাইফের ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে, যেগুলো থেকে গুরুত্ব দেওয়ার কথা, সেগুলোকে যদি গুরুত্ব দেন, দেখবেন যে আপনি খুব ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রত্যেকটা মানুষেরই দেখবেন ছোটখাটো সমস্যা হয়, কিন্তু এই সমস্যাগুলোকে নিয়ে যদি আমরা অত্যাধিক রিয়াকশান করি, অত্যাধিক রিয়াক্ট করি, তাহলে কিন্তু কি হয়, আমাদের ইরিটেশনটা বেড়ে যায়। এবার আমাদের মধ্যে কি হয়, কিছু মানুষ যারা কিন্তু অলওয়েজ নেগেটিভ চিন্তা করে, অলওয়েজ নেগেটিভ, এবং তাদের এই অভ্যাসটা তৈরি হয়ে যায়। ধরুন কোনো একটা নেমন্তন্ন বাড়িতে গেছে এবং নেমন্তন্ন বাড়িতে গিয়ে সমস্ত ঠিকঠাক আছে, অর্থাৎ যথেষ্ট আর্থিক ক্ষমতা আছে বলে তার নেমন্তন্ন বাড়িতে যেখানে গেছে সেখানে তো খুব ভালো খাওয়া দাওয়া, খুব ভালো সাজানো, এই অবস্থাতেও সেই মানুষটা গিয়ে সেখানে কিন্তু খুব ধরবে, ভুল ধরবে যে এই খাবার মধ্যে এই কম ছিল, ওই লাইটটা কম ছিল। তো আমাদের হ্যাবিট তৈরি হয়ে যায় এই ধরনের ছোট ছোট জিনিসগুলোকে একটা বড় করে দেখা। এটা আমার না ধরলেও হতো, এই বিষয়টা আমার না লক্ষ্য রাখলেও হতো, কিন্তু আমাদের হ্যাবিট তৈরি হয়ে যায়। আপনি যদি চায়ের দোকানেতে দাঁড়ান, দেখবেন যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, কিছু মানুষ আছে সকালবেলা খবর কাগজ পড়ে অথবা খবর দেখে, অথবা সেই চা খেতে খেতে এমন ডিসকাশন করবে যে নেহাতি প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি ভুলবশত প্রধানমন্ত্রী হচ্ছেন, তার জায়গায় উনি যদি প্রধানমন্ত্রী হতেন বেস্ট হতো। এবং ওনার যে লেকচার, ওনার যে জ্ঞান, ওনার যে কথা বলার ধরন, আপনি দেখে নয় আপনি রাগবেন, নয় আপনি হাসবেন, দেখবেন যে কোথায় কোথায় ভুল করছে সবাই সেগুলোকে ধরে বেড়ায়। আচ্ছা, আমরা যদি লোকের ভুল ধরতে ব্যস্ত হয়ে যাই, তাহলে আমরা নিজের কাজ করব কখন? তো আমাদের এই হ্যাবিটগুলো তৈরি, চেঞ্জ করতে হবে। আমাদের কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে কিন্তু সকালের দিন সময়টা শুরু করতে হবে, যে আমি কালকে ভালো ছিলাম, আজকের দিনটা আরও ভালো যাবে, আমার কিছু সমস্যা আসবে কালকের থেকে বেশি আসতে পারে, কিন্তু আমি সেটা সামলে নেব, দ্যাট ইজ কল পজিটিভ অ্যাফার্মেশন। এটাই বাস্তব, এটাই হবে এবং এটাই ঘটে, এটাই বাস্তব, এটাই হবে এবং এটাই ঘটে। কিন্তু আমরা কি করি, আমরা ভাবি যে কালকের দিনটা যেমন সহজভাবে গেছে আজকের দিনটাও সহজভাবে যাবে, অথবা কালকের দিনটা আমার বাজে গেছে আজকের দিনটা সহজ যাবে। না, এটা সঠিক নয়। কালকের দিনটাও আমার ভালো গেছে, আমি কালকের দিনটাও ভালো কাটিয়েছি, কারণ কালকে আমি মারা যেতে পারতাম, উপরওয়ালার আশীর্বাদে আমি বেঁচে আছি, এটাই আমার কাছে অনেক বড় জিনিস। কিন্তু এই বিষয়টা আমরা ভাবি না, আমরা ভাবি যে প্রত্যেক মুহূর্তে আমরা খুব শান্তিতে থাকবো। শান্তি বলতে কি, আমার কোনো কাজ বাজ করতে হবে না, আমি যার রেগুলার কাজ আছে সেগুলো করব, নির্দিষ্ট সময় খাবো দাবো শোবো, আমার লাইফে কোনো চ্যালেঞ্জেস বলে বিষয় থাকবে না, আমি যেরকম একটা রিদিমে চলছি সেরকম রিদিমে চলবো। দেখুন, এটা সত্যি যদি বাস্তব হতো,
তাহলে আপনি চিন্তা করতে পারতেন, কিন্তু এটা বাস্তব না। বাস্তবটা মেনে নেওয়াটা আমাদের জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ, কিন্তু বাস্তবটা কিন্তু আমরা মেনে নিই না। আমরা কি করি, বিষয়টা আরো কমপ্লিকেটেড করে দিই। আমরা চিন্তা করতে থাকি যে আমার লাইফেতে কোনো প্রবলেম আসবে না। প্রবলেম তো আসবেই, এটাই স্বাভাবিক, এবং প্রবলেম সমাধান করবেন এটাই স্বাভাবিক। আপনি ছোট থেকে এটাই করে এসেছেন, কিন্তু এখন এটাকে চাইছেন না। আপনি ছোটবেলায় যে হাঁটা শিখেছেন আপনার প্রবলেম হয়নি, আপনার প্রবলেম হয়েছে। আপনি সাইকেল চালানো শিখেছেন আপনার প্রবলেম হয়নি, প্রবলেম হয়েছে। আপনি পড়াশোনা শিখেছেন আপনার প্রবলেম হয়নি, প্রবলেম হয়েছে। ছোট একটি বাচ্চাকে একাধিকবার বোঝাতে হয় কোনটা এ কোনটা বি কোনটা সি, আপনাকেও বোঝাতে হয়েছে, তারপরে আপনি শিখেছেন। একদিনে আপনার অভ্যাস তৈরি হয়ে যায়নি, আপনি একদিনে আপনি কোনো জিনিস শিখে যাননি। আমরা একদিনে কোনো জিনিস শিখি না। আমরা নেগেটিভ অ্যাফার্মেশন যদি নিজেকে দিতে থাকি কন্টিনিউ, তাহলে কি হয়, আমাদের একটা অভ্যাসই তৈরি হয়ে যায় আলাদা ধরনের। দেখুন, নেগেটিভ অ্যাফার্মেশন বলতে আমি বলতে চাইছি যে অনেকে বলে যে আমি স্যার পজিটিভ কিছু দিতে পারি না, আমার সবসময় নেগেটিভ চিন্তা আসে। কোথা থেকে আসে, কোথা থেকে আসে? নেগেটিভ অ্যাফার্মেশন বলতে আমি পারি না, আমি পারছি না, আমার আমি হাসতে পারি না, আমি লোকের সাথে মিশতে পারি না, আমি ওখানে যেতে পারি না, সমস্ত জিনিসটাই পারি না, পারি না, পারি না। আচ্ছা, আমি পারি না, ঠিক আছে, আমি চেষ্টা করতে তো পারি। আমি লোকের কাছে গেছি, আচ্ছা, আমি লোকের কাছে গিয়ে না স্যার তার দিকে তাকিয়ে কথা বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আমি তার দিকে তাকিয়ে কথা বলতে পারি না, কিন্তু 10 সেকেন্ড চেষ্টা করতে পারি। আমি সকালবেলা আমার সাথে কি বলছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সকালবেলা আমি আমার সাথে কি বলছি, আমার দিনটা খুব ভালো যাবে, আমার হয়তো কোনো রকম চ্যালেঞ্জেস আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জেসগুলো আমি হাসি মুখে ওভারকাম করে নেবো, এবং আমি আজকে কিছু লার্ন করবো, আমি আজকে কিছু শিখবো, আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলবো, আমি আমার নর্মাল লাইফ লিড করবো, আমি আমার পড়াশোনা করবো, আমি আমার কাজবাজ করবো। হ্যাঁ, আমার লাইফেতে কিছু চ্যালেঞ্জেস আছে, থাকবে, এবং প্রত্যেকটা মানুষেরই এটা থাকে, দ্যাট ইজ নর্মাল থিং, এবং এটা আমি ওভারকাম করব। এর থেকে বড় জিনিস না, আমার যদি শারীরিক কোনো সমস্যা থাকে আমি ডাক্তার দেখাবো, ডাক্তারবাবু যেরকম বলবে আমি সেভাবে চলবো। আমার পারিবারিক যদি সমস্যা থাকে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা সেই আলোচনা করে সেইভাবে সমাধান করব। কিন্তু প্রত্যেক বিষয়ের সমাধান আছে। আপনি যদি অস্থির হয়ে যান তাহলে মুশকিল, আপনাকে ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে। এক ব্যবসাদার যিনি সৃষ্টিকর্তাকে খুব বিশ্বাস করতেন এবং তিনি সৃষ্টিকর্তাকে কন্টিনিউ থ্যাঙ্কস দিতেন, কন্টিনিউ ধন্যবাদ জানাচ্ছেন যে তুমি আমাকে এত সুন্দর একটা জীবন দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তিনি একদিন ভাবেন যে আমাকে একটা ছোট্ট একটা ট্যুর করতে হবে এবং একা আমি যাব, আমি কিছু লার্ন করতে পারি, আমি কিছু শিখতে পারি। তো উনি বিষয়টা চিন্তা করতে করতে ভাবে যে ঠিক আছে, আমি নদীপথে কোথাও যেতে চাই, এবং তিনি নদীপথে বেরোন এবং একাই বেরোন। বেরিয়ে গিয়ে হঠাৎ করে ঝড়ঝাপটা আসার ফলে একটা দ্বীপে গিয়ে আটকে যায়, এবং দ্বীপে গিয়ে আটকানোর পরে তিনি একদম ঘাবড়াননি, তিনি একদম শান্ত ছিলেন। দ্বীপে গিয়ে আটকানোর পরে সেখানেতে গিয়ে বেশ কিছুদিন থাকতে শুরু করেন, কারণ বাধ্য হয়েছেন, তিনি আসতে পারছেন না, সেখানকার ফল পাতা যেগুলো আছে সেগুলো দিয়ে সে জীবন কাটায়। তো বৃষ্টি আসছে, ঝড় আসছে, বেশ অনেকগুলো দিন হয়ে গেল, সে সৃষ্টিকর্তার কাছে তাকাচ্ছে আর বলছে যে আমি জানি তুমি আমাকে হেল্প করবে, এবং আমি জানি তুমি আমাকে হেল্প করার জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। তো এইভাবে ডেলি সে বলে এবং ডেলি সে মনে আশা রাখে, কিন্তু ধীরে ধীরে তার আশা কমতে থাকে, কারণ সে কোনো রকম হেল্প পাচ্ছিল না। সে ভাবছিল যে কেউ না কেউ আমাকে দেখবে, কেউ না কেউ আমাকে নিয়ে যাবে, কাউকে না কাউকে সে পাঠাবে, কিন্তু কোনো হেল্প পাচ্ছিল না। ধীরে ধীরে না তার উপরওয়ালার প্রতি তার বিশ্বাসটা আস্তে আস্তে কমতে থাকে, সে আস্তে আস্তে রাগ হতে থাকে তার মধ্যে, এবং উপরওয়ালাকে বলতে থাকে যে তুমি আমাকে দেখছো না, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে আমার 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 জন্য কাউকে পাঠাচ্ছ না, আমার মনে হচ্ছে জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, এই দুঃখ করতে করতে সে চিন্তা করে, না, এখানে যে গেলে থাকতেই হবে, আমি একটা ছোট ঘর বানাই, পাতা টাতা দিয়ে একটা ছোট ঘর বানাই যাতে বৃষ্টি টিষ্টি না লাগে, এবং সেই ঘরের মধ্যে থাকতে শুরু করে। সে অনেকগুলো দিন হয়ে যায় সেই সৃষ্টিকর্তার নাম আর করছে না। তো একদিন হঠাৎ করে রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়, এত বৃষ্টি হয় যে সেই তার ঘরের মধ্যে জল প্রবেশ করতে থাকে, সে ঘর থেকে বেরিয়ে যায়, এবং সেই মুহূর্তে বিদ্যুৎ চমকায় এবং বিদ্যুৎ এসে পুরো ঘরটাকে ছাই করে দেয়। সকালবেলা উঠে সৃষ্টিকর্তাকে অকথ্য ভাষায় বাজে বাজে কথা বলতে থাকে, কারণ সে রেগে গেছে, সে বিরক্ত হয়ে গেছে। সে বলে যে তুমি নেই এই পৃথিবীতে, তুমি নেই, তোমাকে আমি অযথাই ডেকেছি, অযথাই তোমাকে তোমার নাম করেছি, অযথাই তোমাকে ভালোবেসেছি, তুমি নেই। কিন্তু খানিকক্ষণ বাদে দেখে দূর থেকে একটা নৌকা আসছে। নৌকা আসার পরে তাকে তার কাছে আসে, আসার পরে বলে যে আপনি এখানে কি করছেন একা একা? বলছে আমি এরম ফেসে গেছি, পুরো ঘটনা বলে। ঘটনা বলার পরে বলে যে চলুন আমাদের সাথে চলুন, আপনি আমরা যেখানে যাচ্ছি সেখানে আপনাকে ছেড়ে দেবো, আপনি বাড়িতে পৌঁছে যাবেন, বাড়িতে চলে যাবেন। বলে যে তোমরা বুঝলে কি করে আমি আছি?
বুঝছো যে ঘরটা যেটা আছে ওটার যে ধোঁয়াটা উঠছে ওই ধোঁয়াটার জন্যই আমরা বুঝতে পেরেছি, যদি ধোঁয়া না উঠতো আমরা এখান থেকে তুমি চলে যেতাম। তখন সে ভাবছে সত্যি তো, তাহলে বিদ্যুৎ যে পড়েছিল আমার ঘরের মাথায়, আমি যে সৃষ্টিকর্তাকে বাজে বাজে জিনিস বলছিলাম, এটা ভালোর জন্য পড়েছিল। তো আমরা এই আশাটা না ছেড়ে দিই, আপনাকে কোনো না কোনো জায়গা থেকে কেউ না কেউ হেল্প করবেন, আপনি অযথাই অধৈর্য হয়ে যাচ্ছেন, তার নির্দিষ্ট সময় আছে, ধৈর্য আপনাকে রাখতে হবে। আপনি যত অস্থির হয়ে যাবেন আপনার হ্যাপিনেস পালিয়ে যাবে। কিন্তু আপনি যদি নেগেটিভ কন্টিনিউ চিন্তা করতে থাকেন, কিন্তু আপনার নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়ে যাবে। কিরম ধরনের নেগেটিভ অ্যাটিটিউড? আরও একটি ছোট একটা বিষয় বলি, গল্প বলি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এক ভদ্রমহিলা সারাক্ষণ ধরেই তার স্বামীকে বাজে কথা বলে, তার বাড়িতে যারা কাজ করে তাদেরকে বাজে বাজে কথা বলে, দোকানদারদের সঙ্গে বাজে ব্যবহার করে, লোকের সঙ্গে মোটে ভালো ব্যবহার করে না। তার একটি ছেলে আছে, তো স্বামী, ছেলে এবং তিনি তিনজন মিলে সমুদ্রের ধারে ঘুরতে গেছে। তো সমুদ্রের ধারে ঘুরতে গিয়ে তার হাজবেন্ড সমুদ্রেতে স্নান করছে, তার ছেলে এবং তিনি সমুদ্রের সাইডেতে দাঁড়িয়ে আছেন, সাইডে মানে জলেতে দাঁড়িয়ে আছেন, কম জলেতে, এবং খুব আনন্দ করছেন। হঠাৎ করে দেখছে যে তার ছেলের হাতটা আর তার হাতের মধ্যে নেই, দেখছে যে তার ছেলে নেই পাশে, হাউতাস করতে শুরু করেছে, উপরওয়ালাকে ডাকতে শুরু করে দিচ্ছে, কাঁদতে শুরু করে দিচ্ছে, বলছে তুমি আমাকে ছেলেটাকে ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না, তুমি আমাকে ছেলেটাকে ফিরিয়ে দাও, আমি আমার হাজবেন্ডের সঙ্গে ভালো ব্যবহার করব, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করব, আমি দোকানদারদের সাথে ভালো ব্যবহার করব, আমি সমস্ত আমার আশেপাশে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করব, কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কারোর উপর চিৎকার করব না, কাউকে নিয়ে বাজে জিনিস বলবো না, আমি নিজেকে নিজে সুধরে ফেলবো। তার মানে তিনি জানেন তিনি এগুলো ভুল করছেন, বলে একদম উপরওয়ালার কাছে কান্নাকাটি করছে যে তুমি আমাকে ছেলেকে ফিরিয়ে দাও, তোমার আমার যেটা করার আমি সেটা করব, তুমি যেটা বলবে আমি সেটা করব, বলে চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকছে। হঠাৎ করে দেখছে তার ছেলে পাশে দাঁড়িয়ে আছে, ছেলেকে দড়ি জড়িয়ে ধরেছে, কান্নাকাটি করছে, কান্নাকাটি করতে করতে সে বলছে যে হে সৃষ্টিকর্তা, তুমি তো আমার ছেলেকে ফিরিয়ে দিলে, কিন্তু ছেলের মাথায় একটা টুপি ছিল, সেটাও যদি ফিরিয়ে দাও না খুব ভালো হয়। এটা হচ্ছে আমাদের নেচার, আমরা কি চাই সেটাই নিজে জানি না, কতটা চাই সেটাই নিজে জানি না, আমাদের কাছে যেটা আছে সেটা নিয়ে আনন্দ থাকতে পারি না। তার উচিত ছিল তার ছেলেকে ফিরিয়ে দিয়েছে উপরওয়ালাকে ধন্যবাদ জানানো, সে ধন্যবাদের কথা ভুলে গেল। ধন্যবাদের কথা যাকে ভুলে গেল, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা ভুলবে? আর এই মানুষগুলো যখন খারাপ ব্যবহার করে আপনার সঙ্গে, অর্থাৎ তাদের মনের যে নোংরা আছে সেই নোংরাগুলো আপনার কাছে এসে পরিষ্কার করে, আপনি তাদের কথাতে রিয়াক্ট করেন, এগুলো ছোট ছোট বিষয়, রিয়াক্ট করবেন না। আপনি জেনে রাখুন সেই মানুষটা সমস্যার মধ্যে আছে, আপনার থেকে বেশি প্রবলেমের মধ্যে সে আছে সকাল থেকে রাত পর্যন্ত। অর্থাৎ আপনি কাকে রিয়াক্ট করছেন, কার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন, এটা লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এই ধরনের মানুষ আপনার আশেপাশে ভর্তি, যারা উপরওয়ালাকে থ্যাংকস জানে না আপনাকে কি থ্যাংকস জানাবে? আপনি ভাবলেন যে আমি তার উপকার করলাম, সে আপনার উপকার, উপকারের একটা কোনো রকম জবাব দেবে, উপকারের এগেনস্টে আপনারও কখনো উপকার করবে? করবে না, এটাই বাস্তব। আপনার লাইফেতে আপনার নিড, আপনার প্রয়োজনীয়তা সব থেকে ইম্পর্টেন্ট। আপনার লাইফেতে আপনার প্রয়োজনীয়তা সব থেকে ইম্পর্টেন্ট। আপনার যেদিনকে প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে আপনাকে কেউ গুরুত্ব দেবে না, এটাই বাস্তব, এটাই হয়ে এসেছে, এটাই হবে। তো এই বিষয়গুলোকে আপনাকে পরিষ্কারভাবে বুঝতে হবে। আপনার লাইফটাকে যদি আপনি ভালো রাখতে চান, আপনার লাইফের ছোট ছোট যে সমস্যাগুলো আছে, যে ছোট ছোট বিষয়গুলো আছে যেগুলোকে নিয়ে আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনার ছেলের একটা পেন ফেলে দিয়েছে আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, আর ছোট বাচ্চা পেন ফেলে দেবে কেন উত্তেজিত হবেন? আপনি একটা বিজনেস করেন, সেখানে তো ছোট ছোট মিস্টেক হয়, হতেই তো পারে। আপনি যদি একটা বাড়ি বানান, আপনি যদি কোনো বিজনেস করেন, 10% তাতে নষ্ট হবে, আপনি তাকে আটকাতে পারবেন না। আপনি যদি সেই 10%কে আটকাতে যান আপনার পুরো 90% গণ্ডগোল হয়ে যাবে। ঠিক লাইফের ক্ষেত্রেও তাই, আপনার লাইফেতে 10% সমস্যা থাকবেই, 10% ভুল হবেই, সেগুলোকে যদি আপনি আটকাতে যান, সেগুলোকে যদি বেশি ফোকাস দিতে যান, আপনার 90% প্রবলেম হয়ে যাবে। অর্থাৎ আপনাকে একটা দোকানদার কি কটু কথা বললো, সেই কটু কথাটাকে যদি আপনি মস্তিষ্ককে ধরে রেখে সেটাকে নিয়ে সারাদিন ভাবেন এবং এই ভাবার যদি অভ্যাস তৈরি করেন, তাহলে কিন্তু বিপদ। সে কটু কথাটা বললো কেন? কারণ সে, আমি যেই ভদ্রমহিলার কথা বললাম যিনি তার বাচ্চাকে সমুদ্রের ধারে জলে চলে গেছিল, সেই ভদ্রমহিলার মতো দে অলওয়েজ থিঙ্কিং নেগেটিভ, অথবা সেই ভদ্রলোকের মতো যে ভালো একটা নেমন্তন্ন বাড়িতে গিয়ে ভালো খাওয়ালেও সে ভাবে যে আমাকে এখানে তো কোনো একটা মিস্টেক আছে, অলওয়েজ মিস্টেক খুঁজে খুঁজে বেড়ায়।
আপনার লাইফেতে আপনাকে সকালবেলা শুরু করতে হবে খুব ফ্রিভাবে। ফ্রিভাবে বলতে কি, আপনি সকালবেলা উঠেই খবর কাগজ পড়ছেন, কোনো একটা নিউজ দেখতে বসে গেলেন, কেন দেখবেন? আপনি সকালবেলা এক্সারসাইজে যান, আপনার এক্সারসাইজে যাওয়ার সাথে সাথে দেখবেন দু চারজন পার্টনার তৈরি হয়ে গেছে, তাদের সঙ্গে একটা গুড টাইম কাটান। আপনি সেখান থেকে এসে নিজের কাজের জন্য তৈরি হন, যারা পড়াশোনা করে পড়াশোনার জন্য তৈরি হও, আপনার যে ডেইলি অ্যাক্টিভিটি আছে তার মধ্যে থাকুন এবং আপনার লাইফেতে একটা ফোকাস দিন। অর্থাৎ আপনার লাইফটাকে যদি আপনি খুব ভালোভাবে কাটাতে চান, আপনার লাইফেতে একটা টার্গেট সেট করতে হবে। হয়তো সেই টার্গেটের দেখা যাবে যে আপনার মতো করে আপনি সেট করবেন, সেই টার্গেটের হয়তো ফল আপনি খুব একটা বেশি পাবেন না, কিন্তু সেই লক্ষ্যটা আপনাকে শান্তি দেবে। অনেকে গাছ পোতে, বিভিন্ন ধরনের গাছ পোতে, এবং গাছ পুঁতে সেই ছোট ছোট গাছগুলো কি কি করে বিক্রি করে, ছোট ছোট গাছ পোতে এবং ছোট ছোট গাছগুলোকে বিক্রি করে। সে হয়তো তার সেখান থেকে ইনকাম নেই, কিন্তু সেখান থেকে তার ভালোবাসা আছে, তার আনন্দ আছে। অনেকে দেখা যায় যে কুকুরের বিজনেস করে, বাড়িতে দুটো কুকুর আছে, সেই কুকুর থেকে বিজনেস করছে, খুব আনন্দিত, সে কুকুরগুলোকে নিয়ে আনন্দিত। ছোট ছোট টার্গেট, ছোট ছোট অ্যাচিভমেন্ট, ছোট ছোট বিষয়ের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কি হবে, আপনার লাইফটা আরো একটুখানি বেটার জায়গা পাবেন, আপনি ফিলিংসটা আরো একটু গুড পাবেন। হ্যাঁ, সমস্যা তো থাকবেই, সমস্যা থাকবেন, কিন্তু আপনার একটা ভালো কিছুর জন্য কিছু জিনিসের সঙ্গে যুক্ত হতে হবে। আমি ইনসাইড স্টোরিতে একটি ভিডিওতে বলেছিলাম যে আপনাকে কন্টিনিউ হ্যাপিনেস যদি চান, আপনি হ্যাপিনেস নিয়ে ভিডিও আছে, সেই ভিডিও দেখবেন আপনি, কন্টিনিউ হ্যাপিনেস যদি চান, এই এই চ্যানেলে তো আছে, এর আগের পার্টটাতেই দেখবেন। তাহলে আপনাকে কি করতে হবে, একটা ফোকাস আপনাকে সেট করতে হবে, আপনাকে মিশন সেট করতে হবে। অর্থাৎ আপনার ডেইলি লাইফের থেকে বাইরে গিয়ে আপনাকে একটা কিছু সেট করতে হবে, আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা করে অন্য মানুষও সেখানে জয়েন করতে পারবে, আপনিও সেখানে যুক্ত হতে পারবেন। যার ফলে আমি দেখেছিলাম এক ভদ্রমহিলা যিনি সেলাই শিখে আসেন এবং ওই জামা কাপড় কাটা শিখে আসেন, এবং বাড়িতে তিনি কি করতেন, সেলাই শেখাতেন, এবং বাড়িতে সেলাই শেখাতে শেখাতে তিনি একটা ছোট এনজিও ফর্ম করে ফেলেন। ভদ্রমহিলা একাই এনজিও ফর্ম করে ফেলেন, এনজিও ফর্ম করে সেখানেতে দুনিয়ার মেয়েরা আসতো, বিভিন্ন জায়গা থেকে আসতো, তাদেরকে সে সেলাই শেখাতো, জামা কাপড় কাটবে কি করে, জামা কাপড় তৈরি কি করে, নিজের বাড়িতে নিজে যাতে কাজ কমপ্লিট করতে পারে। এবং ভদ্রমহিলা খুব আনন্দ ছিলেন, আমি দেখেছি ওনার সঙ্গে আমি কথা বলেছি, ইজ এ মানে তার তার লাইফটা একরকম, একটা সময় একরকম ছিল তার স্বামী মারা যাওয়ার পরে, কিন্তু তারপরে যে আস্তে আস্তে ধীরে ধীরে যখন চেঞ্জ হলো, তার লাইফটাই অন্যরকম হয়ে গেল। আরেকটি ছেলে আমার কাছে আসতো, তার চায়ের দোকান বর্তমানেতে, এবং সে যথেষ্ট শিক্ষিত, এবং সে একটা সময় ভাবে বলে যে স্যার আমি কি করবো, আমি কোনো কাজ বাজ পাচ্ছি না, কি করবো, আমার ওখানে তো কিছু করার নেই, আর আমার লাইফ শেষ, আমি এতদূর পড়াশোনা করলাম। দেখুন, পড়াশোনা করবেন, করে একটা কাজ আপনি করবেন, আর আচ্ছা পড়াশোনা করে যদি আপনি বিজনেস করেন, অসুবিধা কি আছে, পড়াশোনা করে কাজই করতে হবে, তার জন্য কে বলে রেখে দিয়েছে? পড়াশোনা করার পর আপনাকে সরকারি কাজই করতে হবে, কে বলে রেখে দেবে? আপনি ব্যবসা করতে পারেন, আপনি ছোট কোনো ব্যবসা করতে পারেন, আপনি কোনো প্রাইভেট কাজে যুক্ত হতে পারেন। তো ছেলেটি যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে, তো আমার কাছে কিছু বলার ছিল না, তো আমি বললাম যে তোদের ওখানে কি করা যেতে পারে, তো ও বলে যে স্যার কি করবো, আর একটা চায়ের দোকান করবো, এর থেকে বেশি কি, আমি তাই করে ফেল আপাতত, আমার কাছে কোনো প্ল্যানিং ছিল না, আমি বলি তাই করে ফেল আপাতত, সে তাই করে। একদিন আমি জানি না সেটা দোকান, একদিন আমি গাড়ি নিয়ে আসছি, গাড়ি নিয়ে আস্তে আস্তে ওই চায়ের দোকানেতে দাঁড়ায়, এবং চায়ের দোকানটা পুকুরের পাশে, পুকুর থেকে একটুখানি বেশ ও রাস্তা করেছে, পুকুরের ঠিক একটুখানি ভেতরে গিয়ে, মানে অন্যরকম রাস্তার উপরে না, পুকুরের মধ্যে চায়ের দোকানটা। এবং চায়ের দোকানে গিয়ে দেখি যে বিরাট ভিড়, তারপরে দেখি সে তার চায়ের দোকানটা, মানে সে চায়ের দোকানটাকে এতটাই সিরিয়াসলি নিয়েছে, এতটাই ভালো করে প্রমোট করেছে, তার কাছে এক কাপ চা 50 টাকা করে বিক্রি করে, 50 rupees। তার কাছে দূর দূর থেকে লোকে চা খেতে আসে, তার কাপটাই দেখতে বেশ সুন্দর, মাটির ভাঁড়, সে বিজনেসটাকেই অন্যভাবে তৈরি করেছে। অর্থাৎ আমরা কোনো জিনিস কিন্তু ফেলে দিতে পারি না। আপনি যদি কোনো জিনিস ভাবেন যে কোনটা ভালো কোনটা খারাপ, এটাতে আমি সাকসেস হব না হব না, আমি কখনো খারাপ বিজনেসের কথা বলছি না, কিন্তু অন্যরকম নেবেন না, আপনি শুরু করুন। যারা জবের জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ, তারা পরীক্ষা দাও, চেষ্টা করো, তার সাথে সাথে আর একটা লাইন তোমরা চিন্তা ভাবনা করতে পারো, কারণ নাহলে তোমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হবে। একটি ছেলে বলছে স্যার আমি সব জায়গায় ভালো রেজাল্ট করেছি, কিন্তু আমি জব পাচ্ছি না। জব কিন্তু এইভাবে পাওয়া যায় না বাবা, জবের জন্য কিন্তু আমাদের চেষ্টা করতে হয়, আমাদের কন্টিনিউ লেগে থাকতে হয়, তারপরে যে কোনো বিজনেসের ক্ষেত্রেও তাই, লেগে থাকতে হবে, এবং লেগে থাকার পরে যে হ্যাপিনেসটা, এটা কিন্তু ফুরোবে না,
এটা না পুরনো হ্যাপিনেস, হ্যাঁ এটা না পুরনো হ্যাপিনেস। এবং আমাদেরকে অলওয়েজ চিন্তা ভাবনা করতে হবে যে আমার যে দিনটা কাটছে সেটা খারাপ না, ভালোই কাটছে। সমস্যা সবার আছে, সমস্যা আমারও আছে, কারণ আমার জীবনটা ওই ঠাকুমার ঝুলির গল্পের মতো কিন্তু কাটবে না, এটাই বাস্তব। এবং এখানেতে এই পৃথিবীতে সুখ শান্তি বলে কোনো বিষয় নেই। আপনি যদি সুখ শান্তির কথা চিন্তা করেন তাহলে আপনার সুখ শান্তি কোথায় পালিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। সুখ শান্তি বলে কোনো ফ্যাক্টর নেই। আপনি এই পৃথিবীতে এসেছেন শুধুমাত্র কাজ করতে, আপনি এই পৃথিবীতে এসেছেন শুধুমাত্র লড়াই করতে, আর অন্য কোনো কারণের জন্য না। আপনি যদি ভাবেন যে আজকে আপনি ঘুমিয়ে কাটাবেন তাহলে কালকে আপনার ঘুম ছুটে যাবে, আর আজকে আপনি যদি ভাবেন যে আমি নর্মাল লাইফে যতটা ঘুম দরকার ততটাই কাটাবো, যতটাই আনন্দ দরকার ততটাই করব, এবং যতটা দুঃখ পাওয়ার দরকার ততটাই পাবো এবং সহ্য করব, এটাই আমার নর্মাল লাইফ, বাস্তবে আপনি ভালো থাকবেন। লোকে কি বলছে, লোকে কি ভাবছে এটা নিয়ে চিন্তা করবেন না। লোকে আপনার সম্পর্কে যেটা ভাবছে সেই ভদ্রমহিলার মতো চিন্তা করুন যে তার বাচ্চাকে মানে ফিরিয়ে দেওয়ার পরে উপরওয়ালাকে থ্যাংকস জানাতে ভুলে যায়, অথবা সেই ভদ্রলোকের মতো যে সুন্দর অ্যারেঞ্জমেন্ট থাকা সত্ত্বেও সেখান থেকে একটা নেগেটিভ কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে চর্চা করতে থাকে, অথবা ওই চায়ের দোকানের ওই লোকটার মতো যারই প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, প্রধানমন্ত্রীর অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল না। তো এই ধরনের মানুষ পাবেন, এই ধরনের মানুষকে শুনবেন, এই ধরনের মানুষকে এনজয় করবেন, কিন্তু তার কথাগুলোকে আপনি যদি সিরিয়াসলি দেখেন আপনি লাইফে ভালো থাকবেন না। আপনার প্রত্যেক পদক্ষেপেতে আপনার কিছু মানুষ থাকবে যে আপনাকে সবসময় ছোট করে দেওয়ার চেষ্টা করবে, অলওয়েজ তারা ছোট করে দিতেই ভালোবাসে। কিন্তু আপনি যদি ভাবেন আপনার ও তার কথাতে আপনার লাইফটা ছোট হয়ে গেল, তাহলে তো এটা আপনার বোকামো। তাহলে আমাদের পরিষ্কারভাবে ভাবতে হবে, পরিষ্কার লাইফ কাটাতে হবে, আমাদের লাইফে সব কিছু থাকবে এটাই মেনে নিতে হবে। আমার একদিন খারাপ, এক সপ্তাহ খারাপ বা এক মাস খারাপ মানেই আমার কিন্তু সারাটা জীবন খারাপ না। আপনার মাথায় একাধিক চিন্তা আসতে পারে, আপনার মাথায় একাধিক টেনশন আসতে পারে, একাধিক দুশ্চিন্তা আসতে পারে, কিন্তু সেটা সাময়িক, কিছুদিন পরে ওটা নর্মাল জায়গায় চলে আসবে। কিন্তু আপনাকে আপনার সাথে যে নেগেটিভ অ্যাফার্মেশনগুলো দিচ্ছেন, আমি ভালো নেই, ভালো নেই, ভালো নেই, আমার এই হয়েছে, তাই হয়েছে, এই হয়েছে, আমি যেতে পারি না, ওখানে যেতে পারি না, মানুষের সঙ্গে মিশতে পারি না, ঘুরতে পারি না, আমি অন্যদের মতো জীবন কাটাতে পারি না, আমি অন্যদের মতো হাসতে পারি না, আমার জীবনে এই হারিয়ে গেছে, সেই হারিয়ে গেছে, ওটা থাকলে আমি এটা করে ফেলতাম, এইসব দিয়ে আপনি, এগুলো দিয়ে আপনার কোনো উপকার হবে না। আপনি যদি এই কথা বছরের পর বছর বলে যান আপনার কিন্তু ভালো সময় আসবে না। আপনার যে সময়টা আছে তাকে ভালো করে দেখাটাই আপনার অভ্যাস, তাকে ভালো করে দেখাটাই আপনার প্র্যাকটিস। কিন্তু এটা একদিনে হবে না, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, এটা আপনাকে অভ্যাস করতে হবে। ঘুম ভেঙে গেল মানে আমার দিন খারাপ না, ঘুম ভেঙে গেল মানে এটাও হতে পারে যে আপনাকে কোনো কাজের জন্য উপরবেলা অনুপ্রেরণা দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে দুপুরবেলা আমার ছুটির দিনে আমার মনে হয় একটু ঘুমিয়ে পড়ি, তারপর মনে হয় যে ঘুমিয়ে পড়লে তো আমি ভুলে যাবো, ঘুমিয়ে পড়লে আমি খানিক্ষণ বাদে উঠবো ভুলে যাবো কি ঘুমিয়েছি, কি অনুভব হয়েছে সব কিছুই ভুলে যাবো। তার থেকে মনে হচ্ছে আমি একটু পড়ি, পড়লে আমার ভালো লাগবে, এবং সত্যি আমি পড়ে আনন্দ পাই, খুব আনন্দ পাই। যেদিন আমি পড়তে পারি না সেদিনকে বরঞ্চ আমার কষ্ট লাগে, এবং আমি চেষ্টা করি প্রত্যেক দিনকে অন্তত ঘণ্টাখানেক পড়ার, তাতে আমি খুব আনন্দ পাই, খুব মনটা ভরে যায় আমার, আমার মনে হয় যেন আমি কিছু জিনিস জানলাম, কারণ আমার টার্গেটটা থাকে কিছু জিনিস জানার। তো আপনার লাইফের টার্গেটটা কিছু জিনিস জানার, কিছু জিনিস শেখার, কিছু জিনিস অর্জন করার, যদি এটা থাকে তাহলে আপনি কিন্তু আনন্দ পাবেন, নাহলে কিন্তু আনন্দ পাবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার নেক্সট ডে অন্য বিষয় নিয়ে কথা হবে, ধন্যবাদ।